বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। লিটাস রেসিপিতে সবাইকে স্বাগতম। আমি লিটা বরাবরের মতো নিয়ে চলে আসলাম আপনাদের সাথে নতুন আরও আরেকটি রেসিপি। আর আমার আজকের রেসিপি হচ্ছে ভার্জিন মোহিতো। আমি কিভাবে ভার্জিন মোহিতোটা তৈরি করি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আমার এই রেসিপিটি ভালো লাগবে। এখন তো গ্রীষ্মকাল, প্রচণ্ড গরম, তো এই গরমে যদি এক গ্লাস ভার্জিন মোহিতো হয় তাহলে কিন্তু মন্দ হয় না। আর এই রেসিপিটা তৈরি করা খুবই সহজ, ঝটপট হয়ে যায়। তা আমি কিভাবে তৈরি করি সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি। তো চলুন দেখতে থাকুন শেষ পর্যন্ত। তো এখানে প্রথমে আমি নিয়ে নিলাম একটা গ্লাস, কয়েক টুকরা লেবু, পুদিনা পাতা, এই অল্প কিছু উপকরণই লাগে। তা আমি গ্লাসের মধ্যে দুই তিনটা লেবুর টুকরা দিয়ে কয়েকটা পাতা দিয়ে দিলাম, পুদিনা পাতা। এখন দিয়ে দিব এক চিমটি পরিমাণ লবণ। তো লবণটা দিয়ে এখন আমি অ্যাড করে দিব হাফ চা চামচ চিনি। তো চিনিটা হচ্ছে অপশনাল, কেউ চাইলে চিনি দিতে পারেন, আবার নাও দিতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমি এখানে হাফ চা চামচ ব্রাউন কালার চিনি দিয়ে দিলাম, আপনারা চাইলে হোয়াইট কালারটাও দিতে পারেন। তো চিনিটা দিয়ে এখন আমি এটাকে একটু থেতলে দিব, লেবু, চিনি এবং পুদিনা পাতাকে আমি এরকম একটা লাটি। তো আমি এটা হচ্ছে ডাল ঘুটনি নিয়ে নিয়েছি, আপনারা যে কোনো জিনিস দিয়ে এটা ঘুটে নিতে পারেন। তো করলে এরকম থেতু করলে রসটা বের হয়ে যাবে। আর আমরা কিন্তু এটা আলাদা বাটিতেও করতে পারি, তো সেই ক্ষেত্রে যে রসটা এটা ছিটকে পড়বে, তো সেই জন্যই গ্লাসে আমি ডাল ঘুটনিটা দিয়ে করে নিলাম। আপনারা চাইলে এভাবে করতে পারেন। তো আমার লেবু আর পুদিনা পাতাটা কিন্তু থেতু করা হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিব স্প্রাইট। আপনারা চাইলে স্প্রাইটের পরিবর্তে সেভেন আপও নিতে পারেন। তো আমি এখানে স্প্রাইটটা দিয়ে দিব, আর আমি একসাথে পুরোটা গ্লাস ভরে দিব না, আমি অর্ধেকটা গ্লাস আগে দিয়ে নিচ্ছি। তো আমি দিয়ে দিলাম হাফ গ্লাসের মতো স্প্রাইট। তো স্প্রাইট দিয়ে এখন আমি কিছু বরফ টুকরাটা অ্যাড করে দিব। বরফ টুকরা অ্যাড করে দিয়ে আমি আবার স্প্রাইট দিয়ে গ্লাসটা ভরে ফেলব। গ্লাসটা যদি আমি স্প্রাইট দিয়ে ভরে ফেলি তাহলে কিন্তু এটা দেখতেও অনেক ভালো লাগে। তো আবার দিয়ে দিলাম স্প্রাইট দিয়ে এখন আমি দুইটা লেবুর স্লাইস একটু ভিতরে দিয়ে দিব। এটা লেবুটা একটু ভিতরের দিকে গেলে দেখতে ভালো লাগে। তারপর আমি লেবুর দিয়ে একটু ডেকোরেশন করে নিলাম। তা আশা করি আমার আজকের এই ভার্জিন মোহিতো রেসিপিটি ভালো লাগবে। আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা সবার জন্য। সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।